नमस्कार बंधुरा आमी समर आपनारा देखछेन ऑल जॉब स्टूडियो यूट्यूब चैनल। तो बंधुरा आजकेर भिडियोते आमी आलोचना करब त्रिपुरा पब्लिक सर्विस कमिशन अर्थात टीपीएससी थेके बेरिये आसा सम्पूर्ण एक नतून चाकरी विज्ञप्ति निये, जार मध्ये समस्त त्रिपुरा एवं त्रिपुरार प्रत्येकटि जिला थेके 400 पंचायत एक्सिक्यूटिव अफिसार नियोग करा हबे। तो बंधुरा ए पोस्टगुलिते आवेदन करते गेले आपनार शिक्षागत योग्यता कि रखा होयेछे, बयस सीमा कि रखा होयेछे, सैलारी कत टाका रखा होयेछे एवं किभाबे आवेदन करबेन सम्पूर्ण विस्तारितभाबे ए भिडियोर माध्यमे आलोचना करा हबे। तो बंधुरा आपनि जदि आमादेर चैनेले नतून सदस्य होये थाकेन अवश्यई चैनेलटिके सबस्क्राइब करे संगे थाका बेल आइकनटिके प्रेस कर रखबें त्रिपुरा और समस्त भारतवर्षे चाकरी अपडेट पावर जन्य। तो बंधुरा आमरा चले एसेछि नतून जब नोटिफिकेशन पाता, एर मध्ये कि रयेछे विस्तारित भावे देखे नेब। तो बंधुरा एखाने सर्वप्रथमे रखा होयेछे त्रिपुरा पब्लिक सर्विस कमिशन आगरतला, एरपर एखाने नेक्स्ट रखा होयेछे नोटिफिकेशन नम्बर, एरपर एखाने रखा होयेछे आगरतला, डेट रखा होयेछे एखाने 2 May 2022 अर्थात मे मासेर 2 तारीख एटा पब्लिश करा होयेछे। एरपर बंधुरा नेक्स्ट रखा होयेछे नेम अफ पोस्ट, एखाने एक नम्बर रखा होयेछे चाइल्ड डेवलपमेंट प्रोजेक्ट अफिसार, एखाने ग्रुप बी पदे नियोग करा होबे। एखाने आपनार डिपार्टमेंट थाकबेन एडुकेशन सोशल ओयेलफेयर एंड सोशल एडुकेशन डिपार्टमेंट। तो बंधुरा एखाने सर्वमोट 2 पोस्ट रखा होयेछे, एसटीदेर जन्य একটি পোস্ট রাখা হয়েছে এবং ইউআর জন্য একটি পোস্ট রাখা হয়েছে। এরপর বন্ধুরা এখানে নেক্সট রাখা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন, এই পোস্টে আবেদন করতে গেলে আপনার শিক্ষাগত যোগ্যতা কি রাখা হয়েছে, এট ব্যাচেলার ডিগ্রি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ আপনার যদি এডুকেশন কোয়ালিফিকেশন ব্যাচেলার ডিগ্রি থেকে থাকে তাহলে আপনি এই পোস্টে আবেদন করতে পারবেন। এরপর বন্ধুরা এখানে নেক্সট রাখা হয়েছে স্যালারি, এখানে স্যালারি রাখা হয়েছে 10,230 টাকা থেকে 34,800 টাকা, পে ম্যাট্রিক্স লেভেল 13 অনুযায়ী। এরপর বন্ধুরা এখানে 2 নম্বর রাখা হয়েছে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার গ্রুপ সি নন গ্যাজেটেড আন্ডার আরডি পঞ্চায়েত ডিপার্টমেন্ট। তো বন্ধুরা এই পোস্টের জন্য টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে 400। তো বন্ধুরা এখানে ইউআর ক্যান্ডিডেটের জন্য পোস্ট রাখা হয়েছে 208, এরপর এসটি ক্যান্ডিডেটদের জন্য টোটাল পোস্ট রাখা হয়েছে 124 এবং এসসি ক্যান্ডিডেটের জন্য টোটাল পোস্ট রাখা হয়েছে 68। এরপর বন্ধুরা এখানে নেক্সট রাখা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন, এই পোস্টে আবেদন করতে গেলে আপনার শিক্ষাগত যোগ্যতা কি থাকা দরকার এখানে রাখা হয়েছে। তো বন্ধুরা এই পোস্টে আবেদন করতে গেলে আপনি শুধুমাত্র গ্রাজুয়েট হলে আপনি এই পোস্টে আবেদন করতে পারবেন, এখানে এক্সট্রা কোনো কোয়ালিফিকেশন রাখা হয়নি, শুধুমাত্র সিম্পল গ্রাজুয়েট পাস হলে আপনি এই পোস্টে আবেদন করতে পারবেন। এরপর বন্ধুরা এখানে ডিসেবল কোয়ালিফিকেশনের ভিতরে রাখা হয়েছে হেভিং ককবরক এন্ড বেঙ্গলি নলেজ। তো বন্ধুরা এই পোস্টে আবেদন করতে গেলে আপনাকে অবশ্যই বাংলা অথবা ককবরক ভাষা জানতে হবে এবং সঙ্গে যদি আপনার কম্পিউটার নলেজ থাকে আপনাকে অগ্রাধিকার বেশি দেওয়া হবে। তো বন্ধুরা আপনি যদি কম্পিউটার নাও জানেন এই পোস্টে আবেদন করতে পারবেন। এরপর বন্ধুরা এখানে রাখা হচ্ছে স্যালারি ডিটেলস, এই পোস্টগুলোর ক্ষেত্রে স্যালারি কত টাকা রাখা হয়েছে এখানে দেওয়া রয়েছে, ভালো করে দেখে নেবেন। তো বন্ধুরা এটাই ছিল টিপিএসসি থেকে বেরিয়ে আসা নতুন জব নোটিফিকেশন। তো বন্ধুরা আপনাদের অনেকেরই কোশ্চেন থাকতে পারে এই পোস্টগুলিতে আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে এবং এই পোস্টগুলি পূরণ করার জন্য সিলেকশন প্রসেস কি থাকবে এবং আমাদের যে এক্সামটা হবে এর সিলেবাস কি থাকবে। তো বন্ধুরা এর সম্বন্ধে কোনো রকম কোনো আপডেট এখনো টিপিএসসি দেয়নি, শুধুমাত্র একটি শর্ট নোটিফিকেশনের মাধ্যমে এই নোটিশটা জারি করা হয়েছে। তো বন্ধুরা যখনই এই পোস্টগুলির সম্বন্ধে সম্পূর্ণ ডিটেইলস এর নোটিফিকেশন জারি করা হবে আমাদের এই অল জব স্টুডিও চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ।